আমরা যেমন অন্য ধর্মের লোকজনকে ইহুদি, নাসারা, বিধর্মী, নাস্তিক, কাফের বলে থাকি, তদ্রূপভাবে হয়তো অন্য ধর্মাবলম্বীরাও আমাদেরকে বিধর্মী বলে থাকে। চলুন, আমার বাসার পাশে একটা সুন্দর চার্চ আছে, ছোট্ট একটা চার্চ। এটা আমি বিধর্মী হলেও, আমি মুসলিম হলেও এখানে যেতে পারি কিনা সেটা আমরা দেখব, আর ভিতরে কি হচ্ছে, যিশুর কি বাণী প্রচার করা হচ্ছে একটু দেখে আসি। সো আমি আসা মাত্রই ওদের মিউজিক বা যেই ধর্মীয় কার্যক্রম ছিল প্রায় শেষ। সো আমিও বের হয়ে আসলাম, একটু পরিবেশটা দেখি। আজকে একটু বৃষ্টি হয়েছে, স্যাঁতস্যাঁতে ভেজা।